Cody Rhodes wants to attack Roman Reigns. আজকের মানডে নাইট রয়্যাল এপিসোডে কোডি রোডসকে একটি ম্যাচ লড়তে দেখা যায় এবং ম্যাচ শেষে তিনি রোমান রেন্সকে নিয়ে প্রোমো কাট করেছেন। কোডি রোডস রোমান রেন্সকে আক্রমণ করতে চান এই বিষয়গুলোও আমাদেরকে বুঝিয়েছেন। বিশেষ করে মানডে নাইট রয়্যাল এপিসোডে কোডি রোডস তিনি প্রোমো কাট করার সময় রোমান রেন্সকে মেনশন করেন, যেহেতু রোমান রেন্স রেসলমেনিয়া 39-এ তার অপোনেন্ট হিসেবে থাকবেন এবং তাদের ম্যাচটি হবে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো WWE ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত যেহেতু রোমান রেন্স এবং কোডি রোডসকে ফেস টু ফেস একবারের জন্য মানেননি, সে বিষয়টি নিয়েই কথা বলছিলেন মানডে নাইট রয়্যাল এপিসোডে কোডি রোডস। তিনি বলছিলেন, রোমান রেন্স এবং আমি এখনও একবারও ফেস টু ফেস আসিনি, তবে এইবার স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেন্সের ফেস টু ফেস আমি আসব এবং সেইখানে এসেই আমরা রেসলম্যানিয়া নিয়ে ডিসকাস করব। তবে এইখানে কোডি রোডস যে রোমান রেন্সের ফেস টু ফেস আসবেন এই বিষয়টিকে ঘিরে আমরা যে রিপোর্টস এবং আপডেটগুলো পেয়েছি সেগুলো অনুযায়ী জানতে পেরেছি যে রোমান রেন্স এবং কোডি রোডসের রেসলম্যানিয়ার ম্যাচটিকে ঘিরে হাইপ সৃষ্টি করার জন্য এবং এদের স্টোরি লাইনের মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু দেখানোর জন্যই মূলত এদেরকে ফেস টু ফেস আনা হবে এবং কোডি রোডস তিনি হয়তো রোমান রেন্সকে আক্রমণ করে দিতে পারেন এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে। ধন্যবাদ।